সালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী আছো অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার চব্বিশ তোমাদের যাদের দশম দ্বিতীয় পত্রের সাজেশন আছে এগারো সতেরো শূন্য আজকে আমি তোমাদের দর্শন দ্বিতীয় পত্রের সাজেশনের অতিরিক্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে খ বিভাগে এক নম্বর নীতিবিদ্যা বলতে কী বুঝো নীতিবিদ্যার সাথে মনোবিদ্যা সম্পর্কে দেখাও এরপরে নীতিবিদ্যা বস্তুনিষ্ঠ নাকি আদর্শনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করো তিন নম্বর হচ্ছে নীতিবিদ্যা ও সমাজবিজ্ঞানের সম্পর্কে আলোচনা করো এরপরে চার নম্বর কান্টের মতে শর্তহীন আদেশ বলতে কি বুঝো ব্যাখ্যা করো এরপরে কর্তব্য বলে এরপর রয়েছে পরিবেশ নীতিবিদ্যা কী পড়া নীতিবিদ্যা বলতে কি বুঝো এরপরে নৈতিক বিচারের স্বীকার্য বলতে কি বুঝো নৈতিক অবদারণের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এরপরে নৈতিক স্বীকার্যগুলো কি কি এরপর রয়েছে স্ততস্ফুত ক্রিয়া বলতে কি বুঝো এরপর রয়েছে কামনার উদাহরণ উপাদানগুলো কি কি এরপরে নৈতিক অবদারণ বলতে কি বোঝায় এরপরে কামনার দ্বন্দ্ব বলতে কী বুঝো এরপরে মানুষ হও মোরে বাঁচো উক্তি দুটি বিশ্লেষণ করে পরে রয়েছে সুখের গুণপাত পার্থক্য বলতে কী বুঝো এরপর উপযোগ ওপন্নতাবাদ বলতে কি বোঝায় এরপর রয়েছে নৈতিক বিবর্তনবাদ কী এরপর রয়েছে সুখবাদের কুটাবাস কি এরপর রয়েছে সংজ্ঞাবাদ কী এরপর রয়েছে ব্যক্তি ও সমাজের সংজ্ঞা দাও এরপর রয়েছে ইচ্ছার স্বাধীনতা বলতে কী বুঝো এরপর রয়েছে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদের মধ্যকার পার্থক্য নির্দেশ করো এরপর রয়েছে শাস্তির নৈতিক যুক্তিকতা দেখাবো তুমি কি মৃত্যুদণ্ড সমর্থন করে আলোচনা করো এ হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি এরপর গ বিভাগের যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে নীতিবিদ্যার পরিসর উপর আলোচনা করো এরপর রয়েছে নীতিবিদ্যা কী নীতিবিদ্যা কীভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত তিন নম্বর প্রশ্ন রয়েছে ব্যবহারিক জীবনে নীতিবিদ্যার উপকারিতা আলোচনা করো এর পরে এরপর হচ্ছে কামনা স্বরূপ বিশ্লেষণ করো পাঁচ নম্বর রয়েছে ঐচ্ছিক ক্রিয়া কী ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর ব্যাখ্যা করো ছয় নম্বর হচ্ছে নৈতিক নিয়ন্ত্রণ কী আমরা কেন নৈতিক হব এই প্রসঙ্গে তোমার মত ব্যাখ্যা করো পরে সুখবাদ কী সুখবাদের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো এরপর হচ্ছে উপযোগবাদ কী ব্যান্থানের উপযোগবাদ আলোচনা করো নয় নম্বর আছে নৈতিক মানদণ্ড সম্পর্কিত মতবাদ হিসেবে উন্নতবাদ ও মূল্যায়ন করো এরপর হচ্ছে নৈতিক আদর্শ বিষয়ক মতবাদ হিসেবে উপযোগবাদ ব্যাখ্যা করো এরপরে কাণ্ডে সদিচ্ছার ধারণা ব্যাখ্যা করো এরপর হচ্ছে নৈতিক মানদণ্ড সম্পর্কিত মতবাদ হিসেবে সজ্ঞাবাদের মূল্যায়ন করো এরপরে হচ্ছে নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদগুলো আলোচনা করো এরপরে হচ্ছে নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ আত্মবাদ ও পরার্থবাদ আলোচনা করা এরপরে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করা এরপরে হচ্ছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ আলোচনা করো এরপরে হচ্ছে শাস্তি বিষয়ক মতবাদ হিসেবে সংশোধনমূলক মতবাদটি ব্যাখ্যা করার এরপর হয়েছে নৈতিক প্রগতি কী নৈতিক প্রগতি শর্তসমূহ লিখো এরপর অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করো মানুষের বিভিন্ন অধিকার আলোচনা করো এরপরে হচ্ছে নীতিবিদ্যা কী নীতিবিদ্যার সাথে ধর্মের সম্পর্ক আলোচনা করো সর্বশেষ প্রশ্ন রয়েছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করে এ হচ্ছে গবিভাগের বিভাগের রচনামূলক প্রশ্ন এরপরে ক বিভাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফিডিএফের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা টি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ডিগ্রি অনার শর্ট সাজেশন পেজ থেকে মেসেজ করতে পারেন আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম